মার্কিনের জনপ্রিয় প্রয়াত সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসন যার গানে আজও বুধ হয়ে আছেন শ্রোতা দর্শকরা মৃত্যুর পরেও জনপ্রিয়তা এতটুকু কমেনি তার বিনোদন স্পোর্টস কিংবা দেশের অনেক খ্যাতিমান ব্যক্তিদের জীবনী তুলে ধরা হয়েছে রূপালী পর্দায় এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন মাইকেল জ্যাকসন মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে বায়োপিক সিনেমাটির নাম মাইকেল আগামী বাইশ জানুয়ারি থেকে শুরু হবে সিনেমাটির শুটিং গ্রাহাম কিংওয়ের প্রযোজনায় এটি নির্মাণ করবেন পরিচালক অ্যান্টনি ফুকো জানা গেছে সিনেমায় মাইকেলের ভূমিকায় অভিনয় করবেন তারই ভাগ্নে জ্যাফার জ্যাকসন ইতিমধ্যে এই সিনেমার সত্য কেনা হয়ে গেছে আন্তর্জাতিক বাজারে যুক্তরাজ্যে একটি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই জ্যাফরের মনোয়াকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ফুকো ক্যাপশনের নির্মাতা লিখেছেন এই বায়োপিকে মাইকেল জ্যাকসনের জুতোয় পা গলাবে তার ভাগ্নে জেফার জ্যাকসন বছর দুয়েক আগে জেফারের সঙ্গে দেখা হয়েছিল আমার গোটা দুনিয়া জুড়ে তখনও মাইকেলের চরিত্রের জন্য অভিনেতা খুঁজছিলাম তাকে দেখার পর মনে হয়েছিল এই চরিত্রটি তার জন্যই মাইকেল শিরোনামে বায়োপিকটির চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কারের মনোনয়ন পাওয়া জন লোগান গ্রাহাম কিং এর সঙ্গে যৌথভাবে এই বায়োপিকের প্রযোজনা করছেন জন ব্রাঙ্কা জন ম্যাক তারা মাইকেল জ্যাকসনের অ্যাস্টেটের প্রসঙ্গত মাইকেলের ব্যক্তিগত জীবনের টানাপোড়ন দেখানো হবে এই সিনেমায় যদিও পপ সম্রাটের জীবনের বিতর্কিত ঘটনাগুলোকে আদৌ কিভাবে দেখানো হবে সেটা এখনো পরিষ্কার করে জানাননি নির্মাতারা দু হাজার পঁচিশ সালে মুক্তি পাবে মাইকেল জ্যাকসনের এই বায়োপিক